নির্বাচন নিশ্চিতকরণে ক্লিক করছি। পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন IPEMIS এর সাইন ইন পেজে অবস্থান করছি। এখানে আমি আমার আইডিটি দিচ্ছি প্রথমে, এরপরে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। ভিউয়ার্স, এই আইডি পাসওয়ার্ড আপনাদের প্রত্যেকের নিজ নিজ রয়েছে। এরপর আমি সাইন ইনে ক্লিক করছি। আপনারা লক্ষ্য করুন ভিউয়ার্স, এই ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করেছি IPEMIS এর। এখানে লক্ষ্য করুন পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান, আর ডান পাশে লেখা রয়েছে সাবমিট করার অবশিষ্ট সময় 0 মাস 29 দিন 13 ঘন্টা। ভিউয়ার্স, পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান আমি এখানে ক্লিক করছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা 2025 শুরু হয়েছে, সাবমিটের জন্য অপেক্ষমান। আমি একটু নিচের দিকে আসবো ভিউয়ার্স। পাঠ্যপুস্তক চাহিদার তথ্য ভিউয়ার্স, এখানে পূর্বে কিছু দেওয়া থাকবে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নতুন করে সংখ্যা দিবেন 2025 সালের চাহিদা অনুযায়ী। আমি প্রথমে দিচ্ছি ভিউয়ার্স, আমার প্রথম শ্রেণীর 49 জন আমি দিচ্ছি। ভিউয়ার্স, এই পাশে লেখা রয়েছে চাহিদা, আমার চাহিদা 49 জন আমি দিচ্ছি সেটি। আর এই পাশে লেখা রয়েছে উদ্বৃত্ত, অর্থাৎ 2024 সালে যদি আপনার কোনো উদ্বৃত্ত বই থেকে থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার প্রথম শ্রেণী দেওয়া শেষ, এবার আমি দ্বিতীয় শ্রেণীর জন্য যাচ্ছি। নিচের দিকে ভিউয়ার্স, আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা 48 জন আমি দিচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ভিউয়ার্স, আমার শিক্ষার্থী সংখ্যা দেওয়া শেষ, কোনো উদ্বৃত্ত নেই, তাই আমি এখানে কিছু দিচ্ছি না। এবার আমি তৃতীয় শ্রেণীতে চলে যাচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা 46 জন আমি দিচ্ছি। দেখুন, 46 46 46 46 46। এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে ধর্মভিত্তিক শিক্ষার্থী দিতে হবে। আমার ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা কতজন রয়েছে? আমার ইসলাম শিক্ষা রয়েছে ভিউয়ার্স 44 জন, আমি 44 জন এখানে দিয়ে দিচ্ছি, 44। আর হিন্দু রয়েছে 2 জন, আমি 2 দিয়ে দিলাম ভিউয়ার্স। আমার তৃতীয় শ্রেণী কমপ্লিট। এবার আমি চতুর্থ শ্রেণীতে যাচ্ছি, আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 38 জন, আমি 38 দিচ্ছি ভিউয়ার্স। এখানে 38 38 38 38 38। এবারে ধর্মভিত্তিক ভিউয়ার্স, এখানে আমার ভিউয়ার্স শুধু ইসলাম দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে হিন্দু ধর্ম নেই, কারণ আমি APSC যখন করি তখন আমি এখানে কোনো হিন্দু ধর্ম শিক্ষার্থী দেখাইনি, তাই এখানেও আসছে না ভিউয়ার্স। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দেওয়া হয়ে গেল। এবার আমি পঞ্চম শ্রেণীতে যাব, আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 37 জন আমি দিচ্ছি, 37 37 37 37 37। এবার ভিউয়ার্স, আমার ইসলাম ধর্ম 37 জন, হিন্দু ধর্ম 0। ভিউয়ার্স, আমার পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 2025 সালের চাহিদার শিক্ষার্থীর সংখ্যা দেওয়া শেষ। এরপরে ভিউয়ার্স, আমি এখানে সাবমিটে ক্লিক করবো। দেখুন, এখানে ডান পাশে নিচে সাবমিট লেখা রয়েছে, সাবমিট করুন আমি ক্লিক করছি। এখানে একটি পপ আপ উইন্ডো আসবে ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করা হচ্ছে, এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে, চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত বাটন নিশ্চিত করুন বাটন চাপুন। ভিউয়ার্স, আমি নিশ্চিত করুন ক্লিক করছি, লোড হচ্ছে ভিউয়ার্স, অপেক্ষা করুন বলেছে। এই যে ভিউয়ার্স, পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। স্কুলের নাম, বিস্তারিত তথ্য দেখাচ্ছে ভিউয়ার্স। আমার 2025 সালে পাঠ্যপুস্তকের চাহিদা দেওয়া শেষ হয়েছে ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স, আমার ড্যাশবোর্ডে ফিরে যান, ক্লিক করছি, লোড হচ্ছে ভিউয়ার্স। এই যে দেখুন, আপনার পাঠ্যপুস্তকের চাহিদা অনুরোধের অবস্থা দেখুন, অর্থাৎ আপনার পাঠ্যপুস্তকের চাহিদা দেওয়া হয়েছে। আর যদি দেওয়া না থাকতো ভিউয়ার্স, তাহলে যেটি লেখা দেখিয়েছিল যে পাঠ্যপুস্তকের চাহিদা দিতে, এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।